ব্রিজের কাজ শেষ না করে যন্ত্রাংশ নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল ঠিকা সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে যন্ত্রাংশ আটকে পথে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ব্রিজের কাজ শেষ না করে ব্রিজের মালপত্র নিয়ে অন্যত্র চলে যাওয়ার অভিযোগ উঠল এক ঠিকা সংস্থার বিরুদ্ধে মালপত্র সহ রাস্তা আটকে বিক্ষোভ দেখায় এলাকাবাসী তাদের দাবি অবিলম্বে ব্রিজের কাজ শেষ করতে হবে রানাঘাট থানার রামনগর পঞ্চায়েত ও রানাঘাট শহরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে চুড়ি নদী যে কোনো কাজে পঞ্চায়েতের বাসিন্দাদের রানাঘাট শহরে আসতে হয় নৌকা করে নদী পেরিয়ে প্রতিদিন বহু ছাত্রছাত্রী নদী পেরিয়ে রানাঘাটে আসে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা বহুদিন ধরেই এলাকার মানুষ একটি ব্রিজের দাবি জানিয়ে এসেছিলেন আর সেই মতন ব্রিজের কাজও শুরু হয় আগস্ট মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও অনেক কাজ বাকি এর মধ্যেই ঠিকাদার সংস্থা কাজ শেষ না করেই চলে যাওয়ার চেষ্টা করে কি করে আসবে মানুষ হাজার হাজার মানুষের দিকে নৌকো দিয়ে পার হইতে পারে হ্যাঁ ঠিক করে দিয়ে যাও ঠিক করে দিয়ে তারপরে তুমি এই রাস্তায় এখান থেকে যাও হইবে তুমি ইয়ার আগে না আমাদের সমস্যা হলো এই ব্রিজটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এই ব্রিজটা তালবাহানা চলছে এর আগে বিজেপির পক্ষ থেকে ওই ব্রিজ নিয়ে আন্দোলন হয়েছে কিন্তু আন্দোলনের কথা দিয়েছে ডিওয়া সাহেব ছিল বলেছিল আগস্ট মাসে ব্রিজ চালু করে দেবে কিন্তু সেপ্টেম্বর পড়ে গিয়েছে এখন হয়েছে।। যদিও ঠিকা সংস্থার দাবি ব্রিজের টাকা ঠিক মতো না পাওয়া যাওয়ায় দামি জিনিসপত্র আপাতত অন্যত্র সরিয়ে রাখা হচ্ছে তবে কি কারণে কাজ বন্ধ হলো তার কোনো সতুত্ব নেই কারো কাছেই যদিও এ বিষয়ে বিডিও বলেন পিডব্লিউডির তত্ত্বাবধানে কাজটি হচ্ছিল আমি খবর নিচ্ছি যাতে কাজ দ্রুত শুরু হয় তার ব্যবস্থা করা হবে খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম যে ওটা ব্রিজটা করছেন পিডব্লিউডি রোডস তো এই পিডব্লিউডি রোডস ওনাদের ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি কথা বলেছি ওনারা ওটা দেখভাল করছেন তো ওনাদের হায়ার অথরিটির সঙ্গে ওনারা কথা বলছেন খুব দ্রুত আশা করি সমস্যার সমাধান হবে পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ বলেন বিধায়কের সঙ্গে কথা বলে কাজ দ্রুত শুরু করার ব্যবস্থা করা হবে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল মানুষ অত্যন্ত বিপদজনক অবস্থার মধ্যে দিয়ে বেরিয়ে পারা আমি এবং আমার বিধায়ক আমাদের মুখ্যমন্ত্রীকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলেছিলাম উনি টাকা বরাদ্দ করেছিল রাজ্য পিডাব্লিউডি দপ্তর থেকে সম্ভবত টেন্ডার হয়েছে এবং তার প্রায় এইটটি পার্সেন্ট বা এইটটি ফাইভ পার্সেন্ট কাজ হয়ে গেছে বাপ্পাদাসা রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া